আপনি তো কবি দেখা নেই। হে ওয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ ব্লগ। ব্যাংকে আইছিলাম, ব্যাংকে আইসে দেই আজকে শনিবার। আমার মনে টোটাল মনে নাই যে আজকে শনিবার। সো এই জায়গা এসে ভাবলাম একটা রিলস বানাই দিই। কটা কুত্ত শুরু হয়েছে এই জায়গা, একে দিকে কটা রিলস বানাই দিলাম, দেখি ইনস্টাগ্রামে ছাড়া হয়ে গেছে। যদি না দেখে থাকো, ভিডিও ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যাও ক্লিক করো, দেখো আর লাইক করো, ফলো করো, ধন্যবাদ। ফার্স্টে পোস্টাল আইছিলাম আধার কার্ডটা ঠিক করবো বলে, পোস্টাল বন্ধ। এখানে বললো 10টার তো একটা পর্যন্ত আধার কার্ডের কাম হয়, তার মানে সোমবার আসবো 10টার তো একটার ভিতরে। খালি খালি আজকে বেকার আইছি, কোনো কাম হয় না বন্ধু, কাল খালি খালি তেল পড়ায় যেই কাম আছে সেই কামই হয় নাই। খারাপ লাগে না, লাগারই কথা। আমার বুন্ডি রসুন ছোলাচ্ছে, রসুন যদি এই জায়গা থাকে ওই জায়গায় কি বাড়তেছে, লঙ্কা এই যে বুন্ডি রসুন ছোলাচ্ছে, আর এই যে মাছ চিংড়ি মাছ গুলো নীল হয়েছে কাম ভাই। এ কোন টাইপের চিংড়ি? এ কাঁঠা ঢুকে গেছে আমার হাতে, বল কি কি ফাঁকা দেবা। এটা রাখে দিলাম, চিংড়ি মাছ কাটা, আর সাইড দিয়ে কাকু কাকু সাউন্ড আসছে, সেটা হলো আমাকে নেয়ারিকা। এই যে কে কে চিংড়ি মাছ লাল পাতাতে সেদ্ধ করে খাবো, কি করে সেদ্ধ করতে হয় ফার্স্ট স্টেপ। চিংড়ি মাছের চাল এই যে উঠে দিছি, এরকম চাল উঠে দিয়ে এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, এমনি আর কি দিছিস, আদা রসুন, জিরে বাটা, শস্য বাটা, লঙ্কা বাটা, আর শস্যর তেল, ও কাঁচা শস্যর তেল এর ভিতরে দেওয়া লাগবে। ওকে, পাতা করা ধুয়ে নিয়ে আসো, আর এই যে লাউ পাতা রয়েছে, টোটাল তিনটে টুপলা হয়েছে, এই যে একটা আর এই যে দুইটা। যে টুপলাগুলো বানাইছি এই টুপলাগুলো ভাতের ভিতরে দেবো, হয়ে গেলে দেখাবো। সো ফাইনালি চিংড়ি মাছ সেদ্ধ হয়ে গেছে, দেখো ওই যে ভাতাতে একটা টুপলা বের করছে, ভাতাতে তিন টুপলা বেরোয়েছে। এই পাতা শুদ্ধ মা হয় না, পাতা আলাদা মা, হয় পাতা আলাদা মা খাবো। এক কেজি চিংড়িতে অর্ধেক দিছি সেদ্ধ, আর অর্ধেক এই যে কি করে ভাবা হয়েছে, রসা করা হয়েছে, ওই জিনিসটাও দেখো। এই যে রসা, ফার্স্টে সেদ্ধ দিয়ে খাবো, তারপরে রসা দিয়ে খাবো। এরকম রসা, এরকম সেদ্ধ, এখন আমি ভাত খাবো, তাই ব্লগ করছি বন্ধ। একটা খোলো দিই, ধীরে 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 খোলো, চলার হাটে চেক করে দেখলাম লাগবে। ওয়া কত সুন্দর, দারুন। তিন টুপলা খোলা হয়ে গেছে, ওইগুলো মাখাও এক্সট্রা, গরম না, লং দাও।